বিজেপির হয়ে একেখিনি কামবুর চলাই আছে, যি কথাবুর বিজেপিয়ে কয়, যি কথাবুর বিজেপি মন্ত্রীয়ে কয়, একেখিনি কথা AIUDF দলে কইছে। মানে AIUDF দলটক বিজেপিয়ে শিকাই দিছে যে কেনে ধরনের কথাবুর কব লাগে। তো গোটে রিমোট কন্ট্রোল তো মানে বিজেপি হাতত, আর আমিও কইছো যে মাত্র স্ক্রিপ্ট AIUDF দলে কি কব সেই স্ক্রিপ্টে নির্ধারিত করে বিজেপি দল। আর যদি সচাকে আমি বিজেপি দলটক নাইকিয়া করে দিবলে বিচার, এটা ধুবুরীত AIUDF দলটক পরাজিত করব লাগিব। আজি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সবে ভাবে তেওঁ খুব শক্তিশালী, কিন্তু একটা গল্প আছিলে, যে গল্পত লিখা আছিলে যে এজন রজা, শক্তিশালী রজা, তেওঁ মানে আত্মাটো নিজের দেহত নাছিল, এই আত্মাটো পিঞ্জরাত এটা চৰাই আছিলে, সেই চৰাই দেহত আছিল। আর যদি সেই রজাক আমি নাইকিয়া করবলে বিচার, তেতিয়া রজাক নহয় সেই চৰাইটো মারিব লাগিব। একেখিনি কথা আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গোটেই আত্মাটোহে আজি মৌলানা আজমল সাহাবত আছে। যদি আমি মৌলানা আজমল সাহাবক আমি রাজনৈতিকভাবে পরাজিত করো, লগে লগে অটোমেটিকলি এক রাতির ভিতর আমার এওঁ মুখ্যমন্ত্রীজনের রাজনৈতিকভাবে যাত্রা শেষ হব। বিজেপির হয়ে একেখিনি কামবুর চলাই আছে, যি কথাবুর বিজেপিয়ে কয়, যি কথাবুর বিজেপি মন্ত্রীয়ে কয়, একেখিনি কথা AIUDF দলে কইছে। মানে AIUDF দলটক বিজেপিয়ে শিকাই দিছে যে কেনে ধরনের কথাবুর কব লাগে। তো গোটে রিমোট কন্ট্রোল তো মানে বিজেপি হাতত, আর আমিও কইছো যে মাত্র স্ক্রিপ্ট AIUDF দলে কি কব সেই স্ক্রিপ্টে নির্ধারিত করে বিজেপি দল। আর যদি সচাকে আমি বিজেপি দলটক নাইকিয়া করে দিবলে বিচার, এটা ধুবুরীত AIUDF দলটক পরাজিত করব লাগিব। আজি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সবে ভাবে তেওঁ খুব শক্তিশালী, কিন্তু একটা গল্প আছিলে, যে গল্পত লিখা আছিলে যে এজন রজা, শক্তিশালী রজা, তেওঁ মানে আত্মাটো নিজের দেহত নাছিল, এই আত্মাটো পিঞ্জরাত এটা চৰাই আছিলে, সেই চৰাই দেহত আছিল। আর যদি সেই রজাক আমি নাইকিয়া করবলে বিচার, তেতিয়া রজাক নহয় সেই চৰাইটো মারিব লাগিব। একেখিনি কথা আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গোটেই আত্মাটোহে আজি মৌলানা আজমল সাহাবত আছে। যদি আমি মৌলানা আজমল সাহাবক আমি রাজনৈতিকভাবে পরাজিত করো, লগে লগে অটোমেটিকলি এক রাতির ভিতর আমার এওঁ মুখ্যমন্ত্রীজনের রাজনৈতিকভাবে যাত্রা শেষ হব। বিজেপির হয়ে একেখিনি কামবুর চলাই আছে, যি কথাবুর বিজেপিয়ে কয়, যি কথাবুর বিজেপি মন্ত্রীয়ে কয়, একেখিনি কথা AIUDF দলে কইছে। মানে AIUDF দলটক বিজেপিয়ে শিকাই দিছে যে কেনে ধরনের কথাবুর কব লাগে। তো গোটে রিমোট কন্ট্রোল তো মানে বিজেপি হাতত, আর আমিও কইছো যে মাত্র স্ক্রিপ্ট AIUDF দলে কি কব সেই স্ক্রিপ্টে নির্ধারিত করে বিজেপি দল। আর যদি সচাকে আমি বিজেপি দলটক নাইকিয়া করে দিবলে বিচার, এটা ধুবুরীত AIUDF দলটক পরাজিত করব লাগিব। আজি অসমৰ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া সবে ভাবে তেওঁ খুব শক্তিশালী, কিন্তু একটা গল্প আছিলে, যে গল্পত লিখা আছিলে যে এজন রজা, শক্তিশালী রজা, তেওঁ মানে আত্মাটো নিজের দেহত নাছিল, এই আত্মাটো পিঞ্জরাত এটা চৰাই আছিলে, সেই চৰাই দেহত আছিল। আর যদি সেই রজাক আমি নাইকিয়া করবলে বিচার, তেতিয়া রজাক নহয় সেই চৰাইটো মারিব লাগিব। একেখিনি কথা আজি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া গোটেই আত্মাটোহে আজি মৌলানা আজমল সাহাবত আছে। যদি আমি মৌলানা আজমল সাহাবক আমি রাজনৈতিকভাবে পরাজিত করো, লগে লগে অটোমেটিকলি এক রাতির ভিতর আমার এওঁ মুখ্যমন্ত্রীজনের রাজনৈতিকভাবে যাত্রা শেষ হব।